হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ছোটদের সাহিত্য কথা বই পড়ব, পৃষ্ঠা নম্বর 38। তোমরা প্রত্যেকে সাহিত্য কথা বইয়ের পৃষ্ঠা নম্বর 38 খোলো। প্রত্যেকে খুলেছ? দেখো, আগের দিন আমরা এই পর্যন্ত পড়েছিলাম, তাই তো? আশা করি এই পড়াটা তোমরা খুব ভালো করে রিডিং পড়েছ, তাই তো? আজকে আমরা এইখান থেকে পড়তে স্টার্ট করব, তারপর থেকে আর কি পড়তে আরম্ভ করব। আগের দিন আমরা কী পড়েছিলাম সেটা সম্বন্ধে চলো তাহলে একটু মনে করে নিই, তারপর আমরা পড়তে শুরু করব। আগের দিন আমরা পড়েছিলাম দার্জিলিং শহর সম্বন্ধে, সেটা কলকাতার থেকে কতটা উঁচুতে, এমনকি দার্জিলিংয়ের পথের বনের শোভা কীরকম, পাহাড়ি জায়গায় ট্রেন কীভাবে চলে সেই সম্বন্ধে আমরা জেনেছিলাম, তাই তো? কীভাবে চলে? কেন্নর মতো এঁকে বেঁকে, তাই তো? এছাড়াও আমরা দেশে বসে যেসব ভারী ভারী মেঘকে অনেক উঁচুতে দেখতে পাই সেই সব এলাকায়, মানে পাহাড়ি এলাকায় হাত বাড়ালেই সেই মেঘের ছোঁয়া পাওয়া যায়, বিশেষত দার্জিলিংয়ে, ঠিক আছে? হাত বাড়ালেই মেঘের ছোঁয়া পাওয়া যায় একটু উঁচুতে উঠলেই। এই সম্বন্ধে আমরা জেনেছিলাম, তাই তো? আরও আরও কী অনুভব করা যায় আরেকটু উঁচুতে উঠলেই, মানে ক্রমে ঠান্ডাটাকে অনুভব করা যায়। চলো তাহলে এবার একটু পড়ে জেনে নিই, দেখো কী বলছে। তারপরে শীতটিও ক্রমে ঝেঁকে উঠতে থাকে, তখন আর বুঝতে বাকি থাকে না যে এবার এক নতুন রাজ্যে আসা গেছে। বলছে তারপর মানে যতটা উঁচুতে উঠবে তুমি ততটা ঠান্ডা অনুভব করবে, ঠিক আছে? তখন আর তোমার বুঝতে অসুবিধা হবে না যে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে এসেছো, অন্য রাজ্যে চলে এসেছো, তাই তো? কী বলছে দেখো, তার নতুন রকমের হাওয়া, নতুন রকমের শোভা, সেখানে নতুন ধরনের মানুষ, নতুনতর মেঘের খেলা, সব কিছুই নতুন, নতুন নতুন রকমের আবহাওয়া, নতুন রকমের শোভা, চমৎকার দৃশ্য, নতুন রকমের মানুষ, সবই নতুন, আর নতুন রকমের মেঘের খেলা, সব কিছুই নতুন লাগবে। দেখো দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম, দার্জিলিংয়ের সবথেকে উঁচু স্টেশন হচ্ছে ঘুম। দার্জিলিং তারই এক স্টেশন পরে, বলছে দার্জিলিং তারই সেই ঘুম স্টেশনেরই এক স্টেশন পরে, আর খানিকটা নিচে, ঠিক আছে? ঘুম থেকে দার্জিলিং মোটে 5 মাইল, মানে ঘুম স্টেশন থেকে দার্জিলিং 5 মাইল দূরে। এইটুকু যেতে আর বেশি সময় লাগে না, বলছে এইটুকু যেতে আর বেশি সময় লাগে না। চলতে চলতে হঠাৎ একবার মোড় ফিরে